নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো পুত্র সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের খুবই সুন্দর সুন্দর নতুন নাম। বন্ধুরা, এখানে আমি 30টা রাখলাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আলোচনার বিষয়টি। বন্ধুরাই, 1 নম্বর নাম হলো অগ্নিরুদ্র। 2, শুভব্রত। 3, শুভাংশু। 4, সুতনু। 5, কীর্তিব্রত। 6, দিব্যজ্যোতি। 7, জয়জিৎ। 8, প্রলয়েশ। 9, মধুব্রত। 10, উজ্জ্বলাংশু। 11, শীর্ষেন্দু। 12, চারুদীপ্ত। 13, বিপ্রেন্দ্র। 14, ধ্রুবজ্যোতি। 15, ঈশান জ্যোতি। 16, শ্রীময়। 17, নয়নদীপ। 18, সন্দীপ্ত। 19, আত্মজ্যোতি। 20, তরুণেন্দু। 21, রূপঙ্কর। 22, সঙ্গীত। 23, মণিদীপ। 24, সূর্যাংশু। 25, শুভম। 26, কৃষাণু। 27, অরুণেশ। 28, উদয়ন। 29, শ্রাবণ। এবং 30, উদয়াংশু। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেষে তাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।